2021 সালের জন্য তোমরা যারা সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো এখন থেকে মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য কিভাবে প্রস্তুতি নিবে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। সেনাবাহিনীর সবগুলো পরীক্ষার মধ্যে মৌখিক পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় তোমরা যদি ভালো করতে চাও এবং 10 নম্বরের মধ্যে যদি 10 নম্বর পেতে চাও তোমরা এখন থেকে কিভাবে ঘরে বসে প্রস্তুতি নিবা পুরো ভিডিওতে আমি একটু আলোচনা করছি। প্রথমত দেখো, বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান পড়তে হবে। সমসাময়িক সাধারণ জ্ঞান, বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান, বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান, এগুলো কিন্তু সাধারণত ভাইবা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। সে কারণে তোমরা একটা ভালো সাধারণ জ্ঞানের বই নিতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, পড়ে কিন্তু তোমার সাধারণ জ্ঞানের নলেজ কিন্তু তুমি বৃদ্ধি করতে পারো। এরপর খবরের কাগজ পড়তে হবে অথবা প্রতিনিয়ত খবর দেখতে হবে। খবরের কাগজ এবং যদি তুমি খবর দেখো প্রতিনিয়ত, তাহলে তুমি সমসাময়িক তথ্য সবসময় তুমি জানবা, দেশের এবং বহির্বিশ্বের। 3 নম্বরে, নিজের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা যিনি নিবেন, যে অফিসার নিবেন, তোমার নিজের সম্পর্কে কিন্তু অনেক কোশ্চিন তারা করতে পারেন। তোমার নামের অর্থ কি, তুমি কত সালে SSC, তারপর HSC, JSC, PSC দিয়েছো, স্কুলের কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম জানতে পারে, তুমি কি খেতে পছন্দ করো, তুমি কি খেলতে পছন্দ করো, তুমি কিভাবে অবসর সময় কাটাতে পছন্দ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, বা অন্যান্য ধর্মের সম্পর্কিত প্রশ্ন, অনেক কিছু বিষয় আসলে নিজের সম্পর্কে তারা জিজ্ঞেস করেন। সে কারণে নিজের সম্পর্কে খুব ভালোভাবে জেনে যেতে হবে। পাশাপাশি তোমার পরিবার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পরিবারে কারা আছেন, বাবা মা কি করেন, ভাই বোনরা থাকলে তারা কি করেন, বাবার মাসিক ইনকাম কত, হ্যান ত্যান অনেক কিছু বিষয় খুব ভালোভাবে তুমি জেনে যাবা পরিবার সম্পর্কে। এরপর খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সামরিক বাহিনী, অর্থাৎ তুমি সেনাবাহিনীতে সাপোজ পরীক্ষা দিতে গেলা, সামরিক বাহিনী এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তারা ভাইবা পরীক্ষায় করে থাকে। সাপোজ ধরো সেনাবাহিনীতে তুমি পরীক্ষা দিতে গেছো, এখন সেনাবাহিনীর স্লোগান জিজ্ঞেস করতে পারে, সেনাবাহিনীর প্রধানের নাম জিজ্ঞেস করতে পারে, বিভিন্ন অফিসার পদে র্যাঙ্কগুলো জিজ্ঞেস করতে পারে, সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল, প্রতীক কি, বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু তারা করতে পারে। পাশাপাশি মুক্তিযোদ্ধার নাম জানতে চাইতে পারেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর তোমার নিজের জেলা কত নাম্বার সেক্টরে ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, এই প্রশ্নগুলো কিন্তু খুবই বেসিক। তো তোমরা যারা পরীক্ষা দিবা আগামীতে সেনাবাহিনী সৈনিক পদে, তোমরা এখন থেকে বাসায় বসে একটু সাধারণ জ্ঞানের বইগুলো খুললেই কিন্তু তোমরা পাবা এই প্রশ্ন, এই টপিকসগুলো। একটু ভালোভাবে প্রিপারেশন নাও, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, তুমি যে ভাষায় আঞ্চলিকতা পরিহার করতে হবে, আমাদের প্রত্যেকটা জেলারই নিজস্ব আঞ্চলিকতার টান আছে, সেটা পরিহার করতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলে প্র্যাকটিস করো। আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কিন্তু এই প্র্যাকটিসগুলো কন্টিনিউয়াসলি করাই। যখন আমাদের প্রতিষ্ঠানে যে কেউ কোচিং করতে আসে সৈনিক পদের জন্য অথবা অফিসার পদের জন্য, প্রবল প্রস্তুতির মাধ্যমে একটা প্রার্থীকে কিভাবে ভাইবা পরীক্ষা ভালো করা যায় সেটাই কিন্তু আমরা তাদেরকে শেখাই। তো তোমরা যারা চিন্তা করছো, আবেদন করেছো সেনাবাহিনীতে, ঘরে বসে যদি প্রস্তুতি নেওয়া সম্ভব হয়, আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে যদি প্রস্তুতি নেওয়া সম্ভব হয়, ওকে ফাইন। আর যাদের সম্ভব হচ্ছে না, তোমরা চাইলে কিন্তু আমাদের কোচিং সেন্টার তোমাদের জন্য উন্মুক্ত, এসে স্বল্প খরচে ভর্তি হয়ে 1 মাসের বা 2 মাসের একটা কোচিং করে যাও, দেখবা তুমি লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা পাস করার জন্য যে যোগ্যতাগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের এখানে বিভিন্ন গাইডলাইনের মাধ্যমে তোমরা নিজেকে যোগ্য করতে পারবা। আর পরীক্ষা ভালো করতে চাইলে সঠিক একটা দিক নির্দেশনা থাকতে হবে, একটা টার্গেট থাকতে হবে, তাহলে কিন্তু পরীক্ষা ভালো করা সম্ভব। আশা করি পুরো ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো এবং এই টপিক্সের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না, আরও যদি বিভিন্ন বিষয় তোমাদের জানার ইচ্ছা থাকে, তোমরা একটু ঘাটাঘাটি করো, বিভিন্ন তথ্য কালেক্ট করো, করে কিন্তু তোমাদের ভাইবা পরীক্ষা ভালো করার জন্য যে যোগ্যতাগুলো দরকার সেগুলো কিন্তু তোমরা অর্জন করতে পারো। আরেকটা কথা বলে রাখি, যেহেতু ভাইবা পরীক্ষা দিতে যাবা, যারা ভাইবা সম্পর্কে যাদের ধারণা আছে তার সামনে বসে অ্যাটলিস্ট তুমি কয়েকবার ভাইবা পরীক্ষাটা দিবা, তাহলে তোমার একটা প্রস্তুতি হয়ে যাবে এবং মনের ভিতরে যে জড়তাগুলো আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। জড়তা থাকলে অনেকে কিন্তু ভাইবা পরীক্ষায় ভালো করতে পারে না, অনেক প্রশ্নের উত্তর জানা থাকলেও জড়তার কারণে বা একটু নার্ভাস হওয়ার কারণে কিন্তু সে ভাইবা পরীক্ষায় পাস করতে পারে না। তো তুমি যখন ভাইবা পরীক্ষা দিবা কারো সামনে বসে, তোমার নার্ভাসনেসটা দূর হবে এবং জড়তাগুলো দূর হবে, এটাই হচ্ছে হলো ভাইবা পরীক্ষায় পাস করার
মূল মন্ত্র। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ।